অবশেষে মায়ের ভালো ছেলে প্রীতম হাসান বিয়ে করলেন। ভালো ছেলের কপালে এসে জুটল মডেল অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। তো চলুন জানা যাক বিস্তারিত। এখন দেখছেন সিনে নিউজ বাংলা, সাবস্ক্রাইব করে রাখুন। বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রীতম হাসান শেহতাজ মনিরা হাশেমের সঙ্গে করে ফেললেন মালাবদল। আজ দুপুরে শ্রীমঙ্গলের একটি রিসোর্টে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। কয়েক বছর আগে জাদুকর গানের শুটিং করতে গিয়ে ঘনিষ্ঠতা হয় শেহতাজ ও প্রীতমের। সেই গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ। তারপর থেকেই প্রেমের সম্পর্কে ছিলেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা। আজ বিয়ের মাধ্যমে সেই সম্পর্ককে পূর্ণতা দিলেন তারা। মডেল অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের আরও একটি পরিচয় আছে, আর তা হলো শেহতাজ নিজেও গান করেন এবং মিউজিক ভিডিও বানান। বৃহস্পতিবার প্রীতম ও শেহতাজের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেন চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল। একটি ছবিতে শেহতাজের মেহেদিরাঙা হাতে প্রীতমের নাম লেখা, আরেকটি ছবিতে শেহতাজকে মেহেদি দিয়ে দিচ্ছেন সুনেরা, অন্য একটি ছবিতে হলুদ পাঞ্জাবিতে দেখা যায় হবুবর প্রীতমকে। আজ শুক্রবার দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে শ্রীমঙ্গলের একটি 5-তারকা হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রয়াত সঙ্গীত শিল্পী খালেদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান, বাবা ছিলেন কণ্ঠশিল্পী, ছেলে যেন এক ধাপ এগিয়ে। শুধু যে গান তা নয়, সঙ্গীতায়োজন, গান লেখা সহ বেশ কয়েকটি জনপ্রিয় একক গান উপহার দিয়েছেন তিনি। এছাড়া দেবী চলচ্চিত্রের গানে সুর করেছেন, আসো মামা হে, লোকাল বাস, বেআইন সাপ, গার্লফ্রেন্ডের বিয়ে, খোকা সহ বেশ কিছু গান দিয়ে জনপ্রিয়তা পান প্রীতম। অভিনয় করেও প্রশংসা পান তিনি। সর্বশেষ একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ আড়াল। শুভকামনা রইল প্রীতম হাসান শেহতাজ দম্পতির জন্য, ভালোবেসে সুখে কাটুক তাদের সারা জীবন, আর দর্শকদের নতুন নতুন কাজ উপহার দিয়ে মুগ্ধ করবেন সেই আশাবাদ রইল। প্রিয় দর্শক, প্রীতম শেহতাজ জুটিকে আপনার কেমন লাগলো জানিয়ে দিন কমেন্টে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।